कोने चतुर्थ श्रेणीर छात्री और बर 17 बछरेर किशोर पेशाय दिनमजूर। गत 7 जुलाई दुजोनेर बियेर दिन तारीख ठीक छिलो। खबर पे दावत छाड़ाई बिये बाड़ीते हाजिर हय क्राइम सीन टीम और तातेई बेधे जाय गंडगोल। घटनास्थल थेके काजी पालिये गेले भेंगे जाय बिये और एभावेई बाल्य विवाह थेके रक्षा पाय 12 बछरेर मेये आमेना बेगम। रात 8টা पुरान ঢাকার লালবাগ কেল্লার মোড় এই বাড়িতেই চলছে কোণে আমেনা বেগমের সাজ। এখনো খেলার বয়স পার হয়নি। পরে গিয়াসউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শেষ কবে স্কুলে গিয়েছিল আমেনা? কোন ক্লাসে পড়ো? 4। কোন স্কুলে? গিয়াসউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। চতুর্থ শ্রেণীর এই ছাত্রীর যার সাথে বিয়ে হবার কথা সেই আরিফ খানও সেজেছে বরের সাজে। কাজ করে পুরান ঢাকার এক গ্রিল কাটার দোকানে। একটু পরেই রওনা হবে কোণের বাড়িতে। বর কোণে আসতে দেরি করলেও বিয়ের মঞ্চে হাজির হতে সময় নেননি কাজী সাহেব। ঘটনাস্থলে হাজির যমুনা টেলিভিশনের ক্রাইম সিন টিমও। ক্যামেরা দেখেই হতভম্ব কাজী সাহেব। বিয়ের ত্রুটি সম্পর্কে জানতে চাইলেন নিজেই। না, এমনি বিয়ের একটা অনুষ্ঠান আমাদের কভারেজ করা দরকার। এদের আসার কোনো একটা কারণ অবশ্যই আছে। এবার বর কনের জাতীয় পরিচয়পত্র চেয়ে বসলেন তিনি। বিয়ের মঞ্চে হাজির বর কনে, কিন্তু কাজী গেল কই? তার মানে ঘটনা আঁচ করতে পেরে বিয়ের মঞ্চ ছেড়ে পালালেন কাজী সাহেব। কিন্তু কখন কিভাবে পালিয়ে গেলেন কিছুই টের পেল না কেউ। ততক্ষণে হাজির লালবাগ ফাঁড়ির পুলিশও। কিন্তু মায়ের দাবি তার মেয়ের বয়স 18-র বেশি। বয়স কত? বয়স 18। বাবা বয়স হলে মা বাবার মাথা চিন্তা হয়। বসে বসে কাজ করি, মাইয়া বাসায় চেয়ে যাই, স্কুলে যায়, এনে যায়। একটা মানুষ একটা খারাপ গেলে বাবা আমার গরিব স্বামী, আমি টাকা দেওয়া মানুষ পাব। বয়স প্রমাণের সনদও দেখালেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে চতুর্থ শ্রেণীর ছাত্রীর 18 বছরের জন্ম সনদ দিল কে? কামরাঙ্গি চরেরিয়া। আমি তো পড়ালাম, আমি কামরাঙ্গা জন করে আনছিলাম। কিন্তু বাবা স্বীকার করলেন তার মেয়ের বয়স এখনো 18 হয়নি। 18 বছর হবে 3 বছর পরে। আর বরের বাবাও তার ভুল বুঝতে পারেন, অঙ্গীকার করেন প্রাপ্ত বয়সের আগে তাদের বিয়ে দেবেন না। যেই কাজটা করতেছেন সেই কাজটা ভুল হয়ে গেছে, উপযুক্ত না পর্যন্ত করেন না। কতদিন বাকি আছে উপযুক্ত হইতে? 6-7 বছর বাকি আছে। বাল্য বিয়ে ঠেকিয়ে এর কুফল বর্ণনা করতে লাগলেন এসআই আব্দুল ওয়াদুদ। 14 বছর জেল হবে। কয় বছর? 14 বছর জেল। তোমার এই অভিভাবকদের শিশু, তারা তো শিশু, তাদের তো কোনো অপরাধ না। বাল্যবিয়েটি রোধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। 18 বছর পূর্ণ না হওয়া সত্ত্বে আপনার এই বিয়ে বিবাহটা কোনো মতেই না। আমরা এলাকাবাসী হিসেবে এটা আমরা কখনোই সাপোর্ট করব না। বিয়েটা পড়ানো হয়নি, কাজীও আসেনি, সেক্ষেত্রে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সবাই এই ব্যাপারে আর পরবর্তীতে এই ধরনের ভুল করবে না। তারাও মূর্খ, অশিক্ষিত, তারাও এটা বুঝতে পারে না বিদায় তাদের এটা মুসলিকা নিয়ে, তাদের আন্ডারটেকে নিয়ে এই ধরনের কার্যক্রম আর করবে না। এই কারণে মানবিক কারণে তাদেরকে আইনের আওতা আনা হয় না, তাদেরকে স্যাক্রিফাইস করে দেওয়া হয়েছে। এবার সেই জন্মসনদ দুটিতে একটু নজর দেয়া যাক। এই জন্মসনদটি কোণে আমেনার। বয়স দেখানো হয় 19 বছর 2 মাস। ইস্যুর তারিখ 2011 সালের 18 অক্টোবর। আর এটি বর আরিফ খানের জন্মসনদ। এখানে তার বয়স দেখানো হয় 22 বছর। ইস্যুর তারিখ 2011 সালের 18 অক্টোবর। অর্থাৎ একই দিনে দুজনের জন্মসনদ ইস্যু করা হয়। এবার নিবন্ধনকারী সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের মুখোমুখি ক্রাইম সিন টিম। যে এখানে যে দুইটা জন্ম নিবন্ধন আছে সেটা আমার কোনো স্বাক্ষর না, আমার সচিবের স্বাক্ষর না, যে কে বা কারা করছে।